পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ব্রিস্টেল বাথ এন্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিস্টালে কনসুলার সার্ভিস প্রদান করা হয়েছে ব্রিস্টালের বাংলাদেশ হাউজে অনুষ্ঠিত এই কনসুলার সার্ভিস প্রদানে বিপুল সংখ্যক বাঙালি উপস্থিত হয়ে সেবা গ্রহণ করে আমাদের ব্রিস্টেল প্রতিনিধি কবির আলী জানান বাংলাদেশ কমিশন লন্ডন থেকে কাউন্সিলর অজিত কুমার ঘোষ সৈয়দ মুস্তাকুর রহমান ও শারহাদ শাকিল সার্ভিস প্রদান করেন এ সময় স্থানীয় জনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিস্টেল বাতান ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ট্রাস্টি আহমেদুস্তামাদ চৌধুরী আব্দুল ওয়াহাব বর্তমান সভাপতি সৈয়দ আনারুল হক জাহাঙ্গীর সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মসজিদ মেম্বার কবির আলী শহীদুজ্জামান মনসুর আহমেদ রুহুল আমিন আবুল মিয়া আব্দুল ওয়াহিদ প্রমুখ ব্রিস্টালের বাঙালিরা হাই কমিশন কর্তৃক এ ধরনের সার্ভিস পেয়ে এর সাথে সংশ্লিষ্ট ধন্যবাদ জানান ইতালির ভ্যানিসে বসবাসকারী মুসলমানদের জন্য স্থানীয় পৌরসভা একটি কবরস্থানের জায়গা বরাদ্দ দিয়েছে এখন থেকে ইসলাম ধর্মাবলী কেউ মারা গেলে তাকে সম্পূর্ণ ইসলামী শরীয়ত ও মুসলিম রীতি অনুযায়ী দাফন সম্পূর্ণ করা সম্ভব হবে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হকিমরাদ ব্যানিসে বসবাসকারী মুসলমানদের জন্য স্থানীয় পৌরসভা একটি কবরস্থানের জায়গা বরাদ্দ মধ্য দিয়ে মুসলিম কমিউনিটির বহুদিনের প্রত্যাশা বাস্তবায়ন হল এখন থেকে ইসলাম অবলম্বী কেউ মারা গেলে তাকে সম্পূর্ণ ইসলামী শরীয়ত ও মুসলিম রীতি অনুযায়ী দাফন সম্পূর্ণ করা সম্ভব হবে ব্যানিসের মার্গারায় কবরস্থান বিষয়ক অনুষ্ঠিত এক সভায় প্রায় সকল মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিতিতে কমিউনির পক্ষে আনুষ্ঠানিক ঘোষণা দেন সহকারী মেয়র সান্দ্র সিমোনা ও ডক্টর জান ফ্রাঙ্কো বনেসো এ সময় বাংলাদেশ কমিউনিটি ও স্থানীয় মসজিদের পক্ষে উপস্থিত ছিলেন ইমাম মালানা মোহাম্মদ হাবিব শাহ আলম জাকারিয়া সৈয়দ কামরুল সারোয়ার মিজানুর রহমান কাজী টিপু আমিনুল ইসলাম হাজারি আবু খান ও বিল্লাল মাজি ব্যানিজ জামে মসজিদের সহ সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল সারোয়ার বলেন ইতালিতে বসবাসকারী সকল মুসলমান যেন তার ধর্মীয় তাহজিব তামাদুন বজায় রেখে জীবন পরিচালনা করতে পারে আমাদের আগামী প্রজন্ম যাতে ধর্মীয় মূল্যবোধ থেকে সরে না যায় সেই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি সকলের প্রচেষ্টা সহযোগিতা এবং আল্লাহ রহমতে ব্যানিসের চারটি জামে মসজিদ স্থাপন করা হয়েছে যেখানে দৈনিক পাঁচ সহ জুমাবারে একাধিক জামাতে মুসল্লিগণ নামাজ নামাজ আদায় করেন তিনি বলেন অতীতের মতো এবারও সমাগত রমত নাজাত এবং মাখফিরাতের মাস রমজানে মসজিদে খতমে তারাবি ও ইফতারের ব্যবস্থা করা হবে ছোট ছেলে মেয়ে ও বয়স্কদের জন্য পবিত্র কোরআন ও ধর্মীয় মাসাল্লা মাসাইল শিক্ষা ব্যবস্থা করা হবে তিনি কোরআন থেকে উদ্ধৃতি করে বলেন প্রত্যেক মুসলমানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং এখন থেকে আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা উচিত কমরির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ব্যানিসে বসবাসকারী মুসলমানদের অভিবাসন অধিকার নিশ্চিত করতে আগামীতে আশেপাশে অন্যান্য শহর এবং উপসহরগুলোতে মুসলিম রীতিতে মৃত্যুর সৎকার উদ্ধারের জন্য সকল প্রকারে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য শতাধিক মৃত্যুর এই দাফনা ২০১০ সালে প্রথম বাংলাদেশি মুসলমানের লাশ সমাহিত করা হয় ইতালির ব্যানিস থেকে এমদাদুল হক এমদাদ চ্যানেল আই বার্মিংহামের ওয়েস্ট ব্রমিজ টাউন হলে ঐতিহ্যবাহী জালালিয়া এডুকেশন ইনস্টিটিউট কমপ্লেক্সের প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক প্ল্যানিং ডেভেলপমেন্ট সভা অনুষ্ঠিত হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল্লাহাদ সুমন জানান বার্মিংহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও বাংলাদেশ আঞ্জুমানি আল ইসলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাদির আল হাসানের সঞ্চালনায় সভাটি বার্মিংহামের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় পরে মাওলানা কাদির আল হাসানকে সভাপতি খর্শিদুল হকের সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহজাহানকে ট্রেজারার করে প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয় এছাড়া আলহাজ নাসির আহমেদ ও কাউন্সিলর আহমেদুল হকের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি প্রদান করা হয় সভায় উপস্থিত সদস্যদের কাছ থেকে একশত হাজার পাউন্ড সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যায় যা আগামী বাইশের রমজান অনুষ্ঠিতব্য প্রদান করা হবে যায়। মধ্যে বক্তব্য রাখেন জালালিয়া ইনস্টিটিউশনের অন্যতম প্রতিষ্ঠাতা সানওয়েল কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আহমদুল হক এমবিএ মালানা রফিক আহমেদ মালানা আব্দুল আলী খুরশিদুল হক ডা. ইকলাসুর রহমান কমিউনিটি নেতা কাজী আঙ্গুর মিয়া সালাম মন্ত আলী সহ অন্যরা যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিতে স্কটল্যান্ড শাখার দুই নেতা অন্তর্ভুক্ত হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়ে এডিনবরায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি স্কটল্যান্ড শাখা বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক এবং সহকারী আইন বিষয়ক সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন স্কটল্যান্ড বিএনপি সভাপতি আব্দুল মোহিত খান বাদশাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা আহমেদ এই উপলক্ষে স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় স্থানীয় প্রিন্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে একই অনুষ্ঠানে একটি স্বাক্ষর অভিযানও শুরু করা হয় অনুষ্ঠানে স্কটল্যান্ড বিএনপির সর্বস্তরের কর্মী এবং নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট উপস্থিত ছিলেন এবং আশা করবো ওনাদের নেতৃত্বে আমাদের এই স্কটল্যান্ড বিএনপি সামনের দিকে আরো এগিয়ে যাবে আরো সুন্দর কাজ করবে আমাদের স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে আমাদের বাদশা ভাই এবং এলবুকের মোস্তফা ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই ওনাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আব্দুল মুক্তাদের চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার তাজুল ইসলাম নান্না স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির চ্যানেল আই নিউজ সমাজ এবং রাষ্ট্রে সঠিক নেতৃত্বের জন্য প্রকৃত ইসলামী শিক্ষাকে আরও ব্যাপক করতে হবে বার্মিংহামের সিলেট জামিয়া সিদ্দিকিয়া বালুচরের উদ্যোগে বাংলাদেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি এবং জামিয়া সিদ্দিকিয়ার চিন্তা শীর্ষক এক